হাওড়া অঞ্চলে ফসল না ওঠা পর্যন্ত বানভাসীদের জন্য খাদ্য সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে ত্রাণ বিতরণ বাঁধ নির্মাণে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ব্যয় বাড়িয়েও শেষ হচ্ছে না মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ বেড়েছে জনদুর্ভোগ ভোগান্তি বাড়িয়েছে বাড্ডার নির্মাণাধীন ইউলুপো রমজানের জন্য পর্যাপ্ত আমদানির পরও অস্থির ভোগ্যপণ্যের বাজার বেড়েছে ছোলা চিনি তেলের দাম 15ই মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু জানালেন বাণিজ্য মন্ত্রী আন্দোলন করে কিচ্ছু হবে না আপনার এবং আপনার আন্দোলন আমরা দমন করব যদি আপনি করেন এক পয়সার ট্যাক্স দেন না মোটা মোটা বক্তৃতা করেন মূসক নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের হট্টগোল নতুন আইনের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার ঘোষণা ব্যবসায়ী ফোরামের যে কোনো মূল্যে কার্যকর করা হবে জানালেন অর্থমন্ত্রী এবং কওমি মাদ্রাসায় নবম শ্রেণী থেকে ধর্মীয় শিক্ষার বাইরে নেই কোনো পাঠ্য সিলেবাস পরিবর্তনের তাগিদ রাষ্ট্রের মূলনীতি অমান্য করে সুফল আসবে না মন্তব্য শিক্ষাবিদের